আজকে সকালবেলায় গেছিলাম ফোন সার্ভিসিং এ নিয়ে আর কি। তো ফোনের হচ্ছে ওই মাদারবোর্ডে প্রবলেম হয়ে গেছে, আর তার মধ্যে হচ্ছে ডিসপ্লের মধ্যে হালকা আর কি চোট, মানে হালকা একটু স্ক্র্যাচের মতো পড়েছে, খুব একটা না, কিন্তু ওই মাদারবোর্ডেই প্রবলেম হয়ে গেছে। বেশ অনেকটা উপর থেকে পড়েছে, মানে আমি হাতে ফোন নিয়ে যাচ্ছিলাম সেই সময় আর কি হাত থেকে পড়ে গেছে। তো এখন আমি কি করব সেটা আর খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য আমি বাসায় চলে এসেছি। বলেছে যে মাদারবোর্ড পাল্টাতে গেলেও তো বেশ ভালোই টাকা লাগে বলেন, আবার এমনিতেই ফোন কিনলাম সেই কতগুলো টাকা খরচ করে, এখন আমি কী জানি কিছুই বুঝতে পারছি না কী করবো। আর এটা আমি যে কাউকে বলবো সেটাও না, কেন কি আব্বুকে বললে আব্বু খুবই রাগ করবে, স্বাভাবিক, আমি হলে আমি নিজেও রাগ করতাম, এটা সবাই করবে। কেবল এই 2 মাস হলো কিনলাম, আর ওয়ান প্লাসের ফোনগুলোর মানে সব কিছুরই দাম একটু বেশি, যেমন ফোনেরও একটু বেশি দাম নেয় অন্যান্য ফোনের থেকে, আবার ওই ওরকমই আর কি। তো যাই হোক, এখন দেখা যাক কী করি। আর এখন হচ্ছে সকালবেলা তো আমি খুব সকালেই গেছিলাম, তো এখন আর কি তাড়াহুড়া করে আসলাম, এসে চা বানালাম, খেয়ে আর যাইনি। ওই 8:30 নাগাদই আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, মানে রাতের বেলা না আমার ঘুম আসছিল না ফোনের টেনশনে, এটা স্বাভাবিক সবারই হবে তাই না বলেন, যার যেটা খুব পছন্দের জিনিস সেটা যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় সবারই খারাপ লাগে, আমারও সেরকম। তো ওই জন্যে আর কি, তো গেছি, গিয়ে তো দেখালাম টেখালাম, তো চাইলে তখন ঠিক করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি একটু চিন্তা করছিলাম আর কি করবো, আর হুটহাট করে না ডিসিশান নিতে পারি না, আমার আম্মু সেম, মানে হুটহাট করে ডিসিশান নেওয়া জানি না আমরা, তো ওই জন্যে আর কি। আর আমার কথা না সব গুলিয়ে যাচ্ছে, কেন কি আমি এতটাই টেনশনে আছি সে আর কি বলবো বলেন। তো তারপর তো আসলাম, এসে এখন হচ্ছে চাটা খেলাম, আবার এদিকে রান্নাও বসিয়ে দিলাম। তো আমার বান্ধবীও সাথে আসলো, আর ফ্রিজের মধ্যে হচ্ছে গরুর মাংস ছিল, ওইটা নামিয়ে তো গরম করে নিলাম, আর এদিকে খিচুড়ি বসালাম, আর এখানে ভাত বসিয়েছি, কেন কি আমার বড়াপু আসবে, তো যদি আমার বড়াপুর মেয়ে যদি না খায়, খিচুড়ি একটু ঝালও দিয়ে ফেলেছি ভুলে আর কি, মনে ছিল না আগে, তো ওই জন্যই ভাতটা রান্না করলাম ওকে, চাইলে হচ্ছে কলা দিয়েও খাওয়াতে পারে, দুধ ভাত যদি খায় খাবে, না কলা দিয়ে দুধ দিয়েও খাওয়াতে পারবে, আর মাংস খুব একটা ঝাল হয়নি, চাইলে মাংসও খাওয়াতে পারবে। তো আমি তো খেলাম, কিন্তু মাছকে তো খাবারই দেয়নি আজকে, তো খুবই মায়া লাগছিলো আর কি, নিজের উপরে নিজের খুব মানে রাগ হচ্ছিলো যে আমি আগে খেয়ে ফেললাম মাছ খেয়ে খাবার দিলাম না। তো যাই হোক, এদিকে যে ঘরটারগুলো একটু গোছালাম, আর এখন হচ্ছে আমি ওই বারান্দায় এসে কতক্ষণ বসেই ছিলাম, ওদিকে খিচুড়ি হচ্ছে হতে থাক, আর এদিকে আমি আর কি সেখানে বসে আছি। দেখলাম গাছগুলো বেশ ভালোই হয়েছে এ কদিনের বৃষ্টিতে, আর এই যে দেখেন একটা আমি ডাল লাগিয়েছিলাম বুঝলেন, ওই যে ওই সাইডে ওই বারান্দায় আছে ওখান থেকে একটা ডাল লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে, গাছটাও হয়েছে আবার একটা ফুলও ফুটেছে। আর এই যে এদিকে আমার খিচুড়ির এ অবস্থা, আর একটু হলে তারপরে দমে দিয়ে দিব আর কি। আর এখন হচ্ছে আমার বড়াপু চলে এসেছিলো, তো বড়াপুর সাথে আর কি ডিসকাস করছিলাম যে কি করব না করব, তো বড়াপু আমাকে লাস্ট বলল যে তুমি এখন একটা কম দামি একটা ফোন কিনো, আর দামি ফোন কেনার দরকার নেই, আর এই ফোনটা ঠিকঠাক করে সেল করে দাও। তো সবারই তো ইচ্ছে করে তাই না বলেন, একটা ভালো একটা ফোন ইউজ করবে, কিন্তু এখন আমার তো সেটা হচ্ছে না, এখন তারপরও দেখি কি করা যায়, এখন আগে ফোনটা ঠিক করতে হবে। তো এই তো এখানে এখন হচ্ছে খাবারটা নিয়ে নিলাম, আমি আর আমার বড়াপু একসাথেই খাবো, তো ওই জন্যে আর কি নিলাম, আর অনেক গরম সেই জন্য আর কি আস্তে আস্তে খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে তারপর বড়াপুর এই যে চলে গেল, তো আমি এখানে বারান্দা দিয়ে দেখছিলাম আর কি, আর এই গাছটাও বেশ ভালোই হয়েছে। আর আজকে বললাম যে আপুকে থাকতে, বলছে যে না থাকা যাবে না, কালকে যেহেতু আপুর আবার ক্লাস আসছে, তো ওই জন্যে আর কি চলে গেল। আর আপু আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছে, তো ওই আমই খাচ্ছিলাম, বেশ ভালোই, খারাপ না। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, আর দেখা হবে অন্য ভিডিওতে।